جاغو سنی مسلمان جاغو سنی ময়দানে তে প্রমাণ হবে আরো জোরে আরো জোরে আরো জোরে ময়দানে তে প্রমাণ হবে আসেনি ঈমান জাগো সুন্নি মুসলমান নবীজি ঘোষণা করে সেটা জান্নাতের বাগান ঠিক না ঠিক বিশ্বাস হয় কি হয় না জান্নাতের বাগানে যুবক থাকে না বুড়ো থাকে আরো জোরে বলুন জান্নাতের বাগানে সবাই যুবক কথা বলেন ঠিক না বেটে আরো জোরে বলেন ঠিক কি না দেখেন জান্নাতের বাগান যদিও আপনি বুড়া কয়েক ঘন্টার জন্য মনে করবেন আপনি জান্নাতে এখন যুবক সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আওয়াজ দিবেন যুবক মানুষের মতো আমরা রাজি আছি না না আল্লাহুম্মা আমিন বলেন শোনো নবীর প্রেমে কি সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান চিৎকার মেরে বলুন মারহাবা বন্ধুরা রে আমার বলতে চেয়েছিলাম পয়সা ধন দৌলত খরচ কইরা কেন কেন সোহাদাই কারবালার মাহফিল সাজাইলা এর বন্ধু এই পৃথিবীর জমিনে আরো অনেক মানুষ আছে সবাই তো নবীর আওলাদের মাহফিল করে না সবাই সোহাদাই কারবালার মাহফিল করে না কথা বলেন ঠিক না বেঠি তারাও নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় তাসবিহ পড়ে তাহলিল পড়ে কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলুন ঠিক কি না আরে বন্ধু তারাও জান্নাতে যেতে চায় কথা বলেন ঠিক না বেঠি আসলে কি তারা জান্নাতে যেতে পারবে কথা বলেন তারা কি জান্নাতে যেতে পারবে না 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 জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো আমার নবীর পথ কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলুন ঠিক কি না বন্ধুরা রে আমার ভাইয়েরা আমার রে যুবক ভাইয়া আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শূন্য ঐক্য পরিষদের ভাইরা এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আমরা বেছে নিলাম আহলে বাইতের শানে কারবালার মাহফিল করতে হবে আরে বন্ধু এতে কি বোঝা যায় কারা জান্নাতি কারা জাহান্নামী বন্ধুরে 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 তিরমিজি আসুনান বাবু মাজা আফিল কোরআন হাদিহিল উম্মতি হাদিস নাম্বার 2565 নাম্বার চিৎকার মেরে বলুন মারহাবা নবীজি বলেন কালান নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতিন ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাতিন ওয়া সাবঈনা মিল্লাতান كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي الله أكبر بلون الله أكبر أرجو بلون الله أكبر গভীর মনোযোগ আমার নবী বলেন এরে আমার উম্মতের দল ভালো করে শোনো
বনি ইসরাইলের নবীদের মধ্যে 72টি দল হবে আমি নবীর উম্মতের মধ্যে 73টি দল কুল্লুহুম ফিন্নার সব দলগুলি জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা ইয়াতি দল ব্যতীত বাকি দলগুলি জাহান্নামে যাবে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা জানতে চাই কোন দলটি জান্নাতের মধ্যে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন দলটি নাজাত প্রাপ্ত হবে নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি سبحان الله 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 الله سبحان الله سبحان الله যাবে জান্নাতে ওই দলটি আমি এবং আমার সাহাবে কেরাম এরপর আলে বাইত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লায় বলেন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার একটু জোরে জোরে বলুন রু রাহা হে আসমা রু রাহা হে জমি রু রাহা হে আসমা رو رہا ہے جمی کربلا میں جیت گیا کافلا حسین کا کافلا حسین کا رو رہا ہے آسمان جرا جرا رو رہا ہے جمی رو رہا ہے آسمان رو رہا ہے جمی کربلا گیا کافلا ہوں سینو کا کافلا ہوں سینو کا صلاۃ یا سلام یا حبیب اللہ گبیر منجو ارے بندھو یہی دیگے امار نبی جی تینی بنے উম্মতের মধ্যে সব দলগুলি যাবে জাহান্নামের ভিতরে একটি দল মাত্র যাবে জান্নাতের ভিতরে আসেন ভাইরা আমার বাবারা আর একটা হাদিস শরীফ তিরমিজি শরীফ জোরে বলুন কি শরীফ তিরমিজি শরীফ 565 নম্বর পৃষ্ঠা চিল্লায় বলেন আল্লাহু আকবার মিশকাত শরীফের মধ্যে রয়েছে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবীজি বিদায় হজ্জের ভাষণে কাসওয়া নামক একটা উটনীর পিঠে ওইটা এর যুবক গভীর মনোযোগ একটা মাথা ওইদিক সেদিক লড়াই বানা আমার নবী ডাক দিয়া বলে ইয়া আইয়ুহান নাস ইন্নি তারাক্তু ফীকুম মা ইন্না আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি আল্লাহু আকবার বলুন ওয়া ইতরাতি আহলু বাইতি ওয়া ইতরাতি আহলু বাইতি আরে বন্ধু নবী সমস্ত বিশ্ববাসীকে জানাই দেন পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো মজবুত করে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না একটা হলো কিতাবুল্লাহ মহান আল্লাহর কিতাব আর একটা হলো আহলে বাইত আমার আহলে বাইত অর্থাৎ আমার আহলে বাইত আওলাদে রাসূলকে যদি ধরে রাখে ওই দলটা কোনোদিন পথভ্রষ্ট হবে না অর্থাৎ ওই দলটি হলো জান্নাতি দল
ওই দলটি হলো জান্নাতি জাহান্নামের মধ্যে যাওয়ার জাহান্নামের মধ্যে যাওয়ার কোনো আশঙ্কা নাই শুধুমাত্র আমার নবীর আহলে বাইতের কারণে ওই দলটি জান্নাতি হবে জান্নাতি হবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ বলুন আমরা জান্নাতে যেতে রাজি আছি না নাই আরো জোরে বলুন রাজি আছি না নাই এজন্য নবীর আওলাদকে ভালোবাসতে চাই কি চাই না কারাজ কারা চান না হাত তুলে দেখান তো সবাই চান তো ইনশাআল্লাহ চিল্লায় বলেন মারহাবা আরো জোরে বলুন না মারহাবা আহলে বাইতকে আমরা ভালোবাসব যদিও বা জীবন দিতে হয় রাজি আছি না নাই আরো জোরে বলেন রাজি আছি না নাই একটু জোরে শুরু করুন সালাতুন ইয়া Allah Allah kya mubarak naam hai Allah Allah aashiqon ka kaam hai salat রসুলকে ভালোবাসার জন্য মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াতে কারিমা নাজিল করেছেন শুধু তাই নয় আমার আল্লাহ জানে পৃথিবীর জমিনের মধ্যে এমন একদল আসবে এ যুবক যারা নবীর আওলাদের বিরোধিতা করবে এই জন্য আমার আল্লাহ তাদের বিরুদ্ধে আয়াত নাজিল করেছে আমার আল্লাহ জানে পৃথিবীর জমিনে ও ওই মালাউনের গোষ্ঠীরা আওলাদের রসুলকে নিয়ে কটূক্তি করবে এই জন্য আমার আল্লাহ নামাজের মধ্যে তাশাহুজের মধ্যে দুরূদ শরীফের মধ্যে আওলাদের রসুলের নাম দিয়েছে আছে না নাই কথা বলেন আছে না নাই চিল্লায় বলেন মারহাবা এবার আল্লাহ ডেকে বলে এ পৃথিবীর মানুষ আমি আল্লাহ আওলাদের রসুলের ভালোবাসার জন্য পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছি পবিত্র কোরআনে আয়াত নাজিল করেছি বন্ধুরা আমার গভীর মনোযোগ মন দিয়ে শুনবেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এবার চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরা রে আমার বলতে চেয়েছি এক একটা আয়াত যখন নাজিল হতো এক একটা কারণে নাজিল হতো অনার্থ কোনো কারণ ছাড়া আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই আরে বন্ধু আমার নবীর কাছে দলে দলে হাজির হইতেছে আমার ভাইরা আমার বন্ধুগণ শুধু হাজির হয় নাই হাতের মধ্যে নবীর জন্য হাদিয়া নিয়ে নিলেন উপটোকন নিয়ে নিলেন উপহার নিয়ে নিলেন নবীর দরবারে হাজির হয়ে গেলে আমার নবী যে জিজ্ঞেস করে সাহাবীরা এই হাদিয়াগুলা কি জন্য আমার দরবারে নিয়ে আসলা সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
আপনার কারণে আমরা ইসলাম পেয়েছি আপনার কারণে আমরা অমানুষ থেকে মানুষ হয়েছি চিল্লায় বলেন আল্লাহু আকবার আপনার কারণে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি আপনার কারণে আমরা মা বাবার হক বুঝতে পেরেছি আপনার কারণে সমাজে ভালো মন্দ বুঝতে পেরেছি আপনার কারণে কোরআন পাইলাম আপনার কারণে জান্নাতের ঠিকানা পাইলাম চিল্লায় বলেন আল্লাহু আকবার গভীর মনোজ এরে যুবক ভাই আমার আল্লাহ তখনই জিব্রাইলকে পাঠাই দিলেন জিব্রাইল হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি উম্মতের হাদিয়া গ্রহণ করবেন না চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার এবার নবীজি বলেন জিব্রাইল হাদিয়া যদি গ্রহণ না করি আমার উম্মত বেজার হয়ে যাবে আমার উম্মত কান্না করবে নবীজিকে হাদিয়া না নেওয়ার জন্য জিব্রাইল নিষেধ করলে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কথা নয় মহান আল্লাহ তাআলার ওয়াদা সূরাতুশ শুরা 25 নম্বর পারা এ বন্ধু এই 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম নবী আপনি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লা মাওয়াদ্দাত ফিল কুরবা এই যে ইসলাম প্রচার করলাম ধর্ম প্রচার করলাম এই জন্য আমি নবীর কোনো বিনিময় প্রয়োজন নাই আমি নবীর ধনের কোনো প্রয়োজন নাই টাকা পয়সার কোনো প্রয়োজন নাই হাতিয়ার কোনো প্রয়োজন নাই আর আজকে তোমাদেরকে জানাইয়া দিলাম শুধু তাই নয় গোটা বিশ্বের জমিনে গোটা বিশ্বের মানুষের জন্য আমার আল্লাহ এই ওয়াকিয়াডার পৃথিবীর জমিনে পৌঁছে দেয় যেই রন্ধ্রে রন্ধ্রে যেখানে কোরআন পৌঁছে যায় ওই স্থানে আমার আল্লাহ সকলেরকে থাকতে বলেন আমার আল্লাহ নবীকে বললেন নবী শুধু উম্মতের কাছে চান আপনার আহলে বাইতের ভালোবাসা আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো সমাজ বলুন সুবহানাল্লাহ আহলে বাইতের ভালোবাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আহলে বাইতের ভালোবাসার মধ্যে কি আছে নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মাম্মাতা আলা হুব্বি সবাই বলেন আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাইহিল জান্না ইয়াকতাবানু বন্ধ রাখবেন না সিল্লা বলেন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার যদি মরণ হয় আমার নবী বলেন জান্নাতি 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 আরো জোরে আরো জোরে আরো জোরে বলুন আমরা জান্নাতে যেতে চাই কে চাই না কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলে দেখান তো চিল্লায় বলেন আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া শাহাদাতে কারবালা চিৎকার মেরে বলুন মারহাবা আরো জোরে বলুন মারহাবা সবাই আমার সঙ্গে সঙ্গে একটু পড়ুন তো চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নবীজির রওজাতে মদিনাতে যাই কে কে যাবি মদিনাতে কান্দে শুধু উম্মতের মায়া
শুনে রজনী কান্দে শুধু শুয়ে মদিনা চলো নবীদের রওজাতে মদিনাতে চল সারা দুনিয়া বন্ধুরা আমার শুরু থেকে আমি বলেছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আহলে বাইতের শানে আয়াত নাযিল করেছে আহলে বাইতকে ভালোবাসলে আহলে বাইতকে ভালোবাসলে লাভ হয় কি নবীজি বললেন তিনি আমার আওলাদের ভালোবাসায় মৃত্যুবরণ করলে তিনি জান্নাতি 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 চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ পৃথিবীতে অগণিত কোটি 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 মানুষ রয়েছে আমার ভাইরা 73টি দল রয়েছে নবী বলেন 72 দল যাবে জাহান্নামে একটি দল যাবে জান্নাতে যেই দলের মধ্যে আমি আছি যেই দলের মধ্যে আমার সাহাবা আছে যেই দলের মধ্যে পাঞ্জাতুন আছে যেই দলের মধ্যে গোসি পাক আছে যেই দলের মধ্যে গরিবের আওয়াজ আছে কার মেরে বলুন সুবহানাল্লাহ ওই দলে আমরা থাকতে চাই কি চাই না আরো জোরে বলুন থাকতে চাই কি চাই না তাহলে এই দলটি হলো জান্নাতি এরাই হুসাইনের জিকির করে এরা মাওলা আলীর জিকির করে এরা মা ফাতেমার জিকির করে এরা মা বিয়ার জিকির করে এরা আলীর জিকির করে আশারায়ে মুবাশশারার জিকির করে সমস্ত সাহাবীকে ভালোবাসে আবু বকরকে ভালোবাসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে এরা হলো জান্নাতি দল চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এই দলে এই পথে এই মতে আমরা থাকতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না সকলে চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন তো দরুদ শরীফ পড়ি সালাতুন ইয়া দান কালে করবে সবাই নফসি নফসি আমরা সেই নবী উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবীজির পিঠ মুবারকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠ মুবারকে ওঠার পর শুধু ক্ষমত দেয় নাই এবার ডাক দিয়ে বলে নানাজি যারা ঘোড়ার পৃষ্ঠে চড়ে ও নানা প্রত্যেক সওয়ারির হাতে দেখি গো ঘোড়ার লাগাম থাকে ইয়া নানা ইয়া নানাজি আমি 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 কিসের চড়লাম আমার তো কোনো লাগাম নাই আমি কোনো লাগাম দেখতে পাই না আমার নবীজি আর দেরি করেন নাই ডাক দিয়ে বলে ইয়া হুসাইন একটু সবুর করো তোমার লাগামের ব্যবস্থা করতেছি নবীজি এবার মাথার পাগড়ি মোবারক খুললেন মাথার পাগড়ি মোবারক খোলার পর এইভাবে নবীজি পাগড়ি মোবারক কামড়ে ধরলে এবার দুই পাশে দুই মাথা ইমাম হুসাইনের হাতে ধরাই দিলে আল্লাহু আকবার হযরত ফারুক আজম দেখে চোখের পানি ছেড়ে দিলেন ইমাম হুসাইন এরপরও ক্ষান্ত হয় নাই ইমাম হুসাইন বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ঘোড়ার পৃষ্ঠে উঠলে আমি দেখি সবাই তো দৌড় দেয় কিন্তু এটা সামনেও যায় না পিছনের দিকেও যায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো বসে রইলাম না রাজি আল্লাহ নবী বলেন হুসাইন এইবার নবীজি
ইমাম হোসেনকে পিঠে লইয়া মসজিদের সামনে আমার নবীজি হাঁটাহাঁটি করেছে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ এই আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে এই আল্লাহর রাসূলকে ভালোবাসার জন্য বলেছে আমার আল্লাহ أولاد الرسول كي بھالو بشر جنو بلسن شایو نبی جی مصطفى زوري زوري بمبن کی سبحان اللہ امار بھائر امار بندو گر ابار نبی جی بلن والذی نفسی بیده لا يبغضهما اهل البيت احد ادخلهم আমার আহলে বাইতের শত্রুতা করবে আমার আহলে বাইতের বিদ্বেষ পূর্ণ করবে আমার আহলে বাইতের শত্রু হবে এরা জাহান্নামে প্রবেশ করবে জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ আর জোরে বলুন না নাউযুবিল্লাহ বন্ধুরা রে আমার বলতে চেয়েছিলাম এই মানুষটা যদি আহলে বাইতের সঙ্গে গোস্তাকি করে গোস্তাকি করে এ বন্ধু অন্যদিকে যদি লক্ষ রাকাত নামাজ পড়ে এক রাতে যদি হাজার রাকাত নামাজ পড়ে 100 রাকাত যদি নামাজ পড়ে সারা জীবন যদি তাহাজ্জুদের নামাজও পড়ে সারা জীবন যদি হজ করে খোদা কি কসম আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল হজ কিছুই কবুল হবে না কথা বলেন ঠিক না বেঠি আমার আল্লাহ দেখে বলেন لعنهم الله في الدنيا والآخرة چلے بلن الله أكبر الله دیکھے بلن ابھی إن الذين يؤذون الله نيچوي جرا أمي الله كي كشتو داي ورسوله إبوم جرا أمي رسول كي كشتو داي كي بولسن كي بولسن الله بولسن زوري بولون كي اي جوان تا خولي دا يكتا غن تار جنو بندو شارا جيبون اي كان ما فيل هوبنا اگامي بسر بشتو فارن ناو بشت فارن باستو فارن ناو باست فارن اشتو فارن ناو اشت فارن ما فيل كرتو فارن ناو كرت فارن يمن شما ار پابننا ما فيل اشلن قطا بولن جواب سر دیبن كارون سطور دیبن اكون ازي دل گنگار سنلی راجو যদি মুখ বন্ধ কইরা রাখো এজিদের শত্রুরা আরো বেড়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক